সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। আমি কি ইউটিউবে ইসলামিক শর্ট ফিল্ম করতে পারবো মিউজিক আর নারী ছাড়া, মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে? এটা কি জায়েজ হবে? জি, যদি শর্ট ফিল্ম শর্ট নাটক করেন নারী আর মিউজিক এবং সাহাবায়ে কেরামের চরিত্র নবীদের চরিত্র ছাড়া, তাহলে সেটা জায়েজ হবে। এবং সেটা কীরকম, সেটা হলো শিক্ষণীয়। যেমন ধরেন সালাতের ব্যাপারে আপনি একটা ভিডিও দিলেন, সালাত কেমনি আদায় করতে হয়, এটা তো নাজায়েজের কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মেম্বারের উপর উঠে দেখিয়েছেন কীভাবে সালাত আদায় করতে হবে, দেখানোর উদ্দেশ্যে তাকে কীভাবে সালাত আদায় করতে হবে। এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত পড়িয়ে শিক্ষা দিয়েছেন কীভাবে সালাত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওযু শিক্ষা দিতেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি সালাত আদায় করার ইচ্ছে নেই, তবে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি ওযুর পানি নিচ্ছি। তারপর তিনি ওযুর পানি নিয়ে ওযু শিক্ষা দিলেন। এর অর্থ হচ্ছে এই জাতীয় শিক্ষামূলক শর্ট ফিল্ম করা নাজায়েজ নয়, অবশ্যই জায়েজ আছে। তবে অবশ্যই মিউজিক, নারী, মিথ্যা কথা এবং নবী এবং সাহাবি এদের কোনো চরিত্র, বিখ্যাত কোনো আলেমদের চরিত্র নিয়ে আপনি তামাশা করতে পারবেন না, এগুলি তামাশা। কারণ যখন এরপরে সমস্যা কী এগুলিতে, যখনই এরপরে আপনি যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা মনে হবে, আপনার ছবির কথাটা মনে হবে, ওই ছবির আবু বকর বোধহয় আপনার মধ্যে একটা মিথ্যা স্যার আপনার মধ্যে জন্ম দেবে। আর সে যখন বলবে আবু বকরের একটা মুখ দিয়ে কথা বেরোবে, এর হচ্ছে আপনার সে একটা মিথ্যা কথা বলছে, কারণ সেটা আবু বকর হিসেবে বলছে না, সেটা একটা ব্যক্তি, সে মিথ্যা কথা বলতেছে। এই জন্য আপনার আমার উচিত হবে এইভাবে বলতে পারবে যে না, এর ক্ষেত্রে যে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা বলতে পারবেন। নিজে আবু বকর হয়ে যাবেন না, নিজে আবু বকর হয়ে যাবেন না। ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেছেন, এই কথাটা আপনি একটা শর্ট ফিল্ম করবেন। আপনি দেখাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, তার ব্যাপারে কান্নাকাটি করছে মানুষ বিভিন্ন জায়গাতে, কান্নাকাটি হচ্ছে এবং বিভিন্নভাবে, কোনো ছবি দিবেন না, তখন কোনো সাহাবির ছবি দেওয়া জায়েজ নেই। তো তখন দেখাবেন যে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, কী বলছেন সেটা আপনি একজন মানুষদের মুখ দিয়ে বের করতে পারবেন, এইভাবে নাটকটা করতে পারবেন। আমার কথা বিষয়টা বুঝতে পারছেন আশা করি, যে চরিত্র পুরোটা নেবেন না, কথাটা নেবেন, ব্যক্তি চরিত্র থাকবে আলাদাই, এটা করতে পারবেন। আপনি ধরেন কোরআনের কোনো আয়াত এবং রসুলের কোনো হাদিসকে আপনি মনে করছেন যে মানুষের খান উত্থাপন করা দরকার, তা আপনি উস্তাদ সাকিদ হিসেবে উল্লেখ করবেন। ছাত্র বলছে যে উস্তাদজি এই অর্থটা বুঝিনি, আমাকে বুঝিয়ে দেন এই আয়াতটি, তখন তিনি উস্তাদ এই আয়াতটা বুঝিয়ে দিবেন, এভাবে নাটক করে দেখাতে পারবেন। এতে কোনো নিষেধাজ্ঞা কিছু নেই, বরং এটা শিক্ষণীয় জিনিস হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমাদের যে সমস্ত ভাইয়েরা নাটক করে তারা বেশিরভাগই এইভাবে নাটক তারা পছন্দ করেন, আর যারা দেখেও তারা এই নাটক দেখতে চায় না। তারা নাটক দেখতে চায় যেটা হারাম, যেটা তারা করতে চায় যেটা হারাম, যেটা সমাজকে নষ্ট করার জন্য তাদের যত রকম প্রচেষ্টা চালিয়ে যায়, দিনকে বিনষ্ট করার জন্য দিনের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমেছে। এরাই হচ্ছে আল্লাহর দিনের শত্রু, এদের থেকে আমাদের সাবধান হতে হবে, এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমাদের সাবধান থাকতে হবে। এই জাতীয় হারাম কোনো চরিত্র দিয়ে, হারাম কোনো অবস্থান দিয়ে, হারাম কোনো জিনিস দিয়ে নাটক করা কখনো ইসলাম জায়েজ করবে না। এই জন্য নাটক, এই জাতীয় নাটক থেকে দূরে থাকবে।